পাকিস্তানের জাতীয় পরিষদের 266টি আসনের মধ্যে এ পর্যন্ত 226টি আসনের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সবশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী অন্যদের চেয়ে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ঘোষিত ফলাফলের মধ্যে 92টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, 64টি আসনে পাকিস্তান মুসলিম লীগ এবং 50টি আসনে জয়ী হয়েছে পাকিস্তান পিপলস পার্টি। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। নির্বাচন শেষ হওয়ার একদিন পেরিয়ে গেলেও এখনও পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়নি। তবে পূর্ণ ফলাফল প্রকাশের আগেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করছেন পাকিস্তান মুসলিম লীগ এন এর নেতা নওয়াজ শরীফ। শুক্রবার লাহোরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওয়াজ। উপস্থিত সমর্থকদের তিনি বলেন, জাতীয় পরিষদে তারা একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছেন, তাই জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন মিস্টার নওয়াজ। এ সময় তার বক্তব্যকে নিজের বিজয়ী ভাষণ হিসেবেও অভিহিত করেন নওয়াজ শরীফ। দেশটির সামরিক বাহিনী বলছে ভোট ব্যাহত করার লক্ষ্যে দেশব্যাপী হামলায় অন্তত 12 জন নিহত ও 39 জন আহত হয়েছে। নওয়াজ শরীফ সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও সবশেষ তথ্য অনুযায়ী ইমরান খানের দল পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীরা অনেক ব্যবধানে এগিয়ে আছেন। এদিকে পিটিআই এর পক্ষ থেকে বলা হয়েছে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর পিটিআই কে বাদ দিয়ে যদি অন্য কোনো দলকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয় তাহলে এটি হবে সংবিধান বিরোধী। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।